সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সত মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে কারি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভান এক সমাজেই বাস করে ভাই চিটা এন্ড জেন্টলম্যান আপনি কিন্তু আমাকে আগে আপনি করেই বলতেন এইবার এসে একদম লাভ দিয়ে আপনি থেকে তুমি তো চলে আসছেন শুনেন আপনার সাথে আমার তুমি করে বলার কোনো পরিস্থিতি এখন আসেনি তোমার আসে নাই আমার তো আসছে আমি তো ওই মুহুরির দিয়ে একটা ফলস তালাকনামা বানায় অগরে পাঠাইছি আসল কথা হইতেছে রাজার লতা এখনো স্বামী স্ত্রী আছে হায় হায় মামা কও কি এদিক দিয়ে যে লতা তালাক দিছে দেখা রাজা কিন্তু রাগ করে দ্বিতীয় বিবাহ করতে যেতেছে তোমার আব্বু লেবু অঙ্কে তোমাকে ঢাকায় পাঠাই দিয়েছে আবার বিয়া করানোর জন্য এত ঘটনা ঘটে গেছে আমি তোর কিছুই জানি না রাজাকে তুমি তালাকনামা পাঠাইছ এই কাজটা তো তুমি ভালো করো নাই দুলা ভাই আপনি এখন এখান থেকে যান আমি আপনার শালির সাথে একান্তে নিভৃতে গোপনে কথা বলতে চাই কথা বলো অসুবিধা নাই তবে খোলা মাঠে কথা কইতে হবে সিপাই সাপাই যাওয়া চলবো না কথাইব খোলা মাঠে খোলা খুলি মারে তুই সারাদিন ঘরে মন খারাপ করে বসে থাকুস এক কাজ কর না তুই তো বান্ধবীদের বাড়িতে আসতে বল তাদের সাথে গল্প গুজব কর দেখবি তোর মনটা আস্তে আস্তে ভালো হয়েছে আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না আব্বা আর কেন কথা বলতে ইচ্ছা করে না তুই রাজার সাথে কথা বল তার বল এইখানে এসে তোরা নিয়ে যেতে সেটা সম্ভব না আব্বা সে জানে যে আমাদের ডিভোর্স হয়ে গেছে আরে সে ভুল জানে এটা তারে বুঝাইতে হবে রাজা কখনো এটা বিশ্বাস করবে না আব্বা আমার সাথে খারাপ ব্যবহার করবে আমি কখনো মুখোমুখি হব না মামা 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 সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে বাবা রাজা তার বাড়ি গুলি সব বিক্রয় করে টাকা তুলে গেছে কোনোদিন ফিরবো না বুঝতে পারছি তোকে সবকিছু বাদ দিয়ে রাজারে আমারই খুঁজতে পারি তোদের কাউরে কিছু করতে না আমি গিয়া মানাবো খালি খালি মানুষ আসায় না আব্বা রাজা কখনোই তোমার কথা বিশ্বাস করবো না এটা হইব পণ্য শ্রম তাহলে আমি এখন কি করব মানে বাড়ি বিক্রি করলে তো রাজার বিরাট ক্ষতি হয়ে যাবো ক্ষতি হইলেও কিচ্ছু করার নাই আব্বা ওর যা মাথায় আসছে তাই করবে কারো কথা এখন সে শুনবে না এই বাড়ি বিক্রি থেকে ফিরাইতে পারে খালি একজনই লতা সে আমার কথা শুনবে কিসের জন্য সে তো আমার উপর রাগ করে এসব করতেছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তোদের কাউরে কিছু করতে হবে না যা করার আমি করবো ও যদি বুঝতে পারে আমার অপমান করবো তো করুক যত অপমান করুক আমি কিছু মনে করবো না না আব্বা কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই এখন তো ভালোই আছে শুধু শুধু যন্ত্রণা বাড়ায় কোনো লাভ নাই মামা লতার কথা কিন্তু ঠিক অত তো ডিভোর্স হয় না এই কথাটা কিন্তু আমি ওই বাড়িতে পৌঁছে দিয়ে আসছি এখন দেখি ওরা কি করে তোদের যা ভালো মন চায় তোরা কর কিন্তু লতা আমি একটা কথা বলে রাখি ঘরের মধ্যে মন খারাপ করে সারাদিন বসে থেকে যাবো না লতার একটু হাওয়া বাতাস খাওয়া নিয়ে একটু ঘুরে নিয়ে ম্যাডাম কেমন আছেন খুব খারাপ আছি খুবই মানে খুব খারাপ আছি আমি অনেকক্ষণ হলো এখানে এসেছি কোনো রুম পাচ্ছি না রমজান সাহেবকে বলেছিলাম রুম ঠিক করার জন্য তার তো কোনো পাত্তাই নাই দুলা ভাই আমাকে সব বলছে সেই অনুযায়ী রুমও রেডি আছে মহব্বত সাহেবকে বলা আছে মহব্বত সাহেব আপনাদেরকে রুম বুঝিয়ে দিবে মহব্বত সাহেব আমার রুম ঠিক করে দিবে আপনি জানেন উনি আমাকে এখান থেকে চলে যেতে বলেছে রুম নেই বলেছে থাকতে নিষেধ করেছে
এই মহব্বত মহব্বত স্যার স্যার ম্যাডামদের রুম তো রেডি আছে এই রিসোর্টের দুই দিকে দুইটা রুম স্যার মিস্টার রবি আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন মানে আমাকে দুশ্চিন্তার হাত থেকে বাঁচিয়েছেন কিন্তু কাইন্ডলি আমাকে আরেকটা উপকার করতে পারবেন কি উপকার বলেন আমার লাগেজ হারিয়ে গেছে আপনাদের এই রিসোর্ট থেকে একটু উদ্ধার করে দেন না প্লিজ স্যার এই লাগেজটা উদ্ধার করবো কিভাবে এই লাগেজটা বুলেট সাহেব তার বাড়িতে নিয়ে গেছে এখন আমি কি করবো স্যার দুই দিন সময় দিতেছি দুই দিনের মধ্যে যারা ম্যাডামের লাগেজ আপনারা ফিরিয়ে দিবেন স্যার বুলেট সাহেব তো আমার ফোনই ধরে না বান্টি বাবু আর মিন্টুকে ম্যানেজ করে এখান থেকে বুলেট লাগেজ দিয়ে চলে গেছে আপনার কিছু করা লাগবে না বুঝছি আমি বুলেটের ফোন দিতেছি রমজান দুলা ভাইরে দিয়ে বুলেটের রিসোর্টে নিয়ে আসতে হবে দাঁড়া থ্যাংকস এ লট মিস্টার রবি মানে আপনি না থাকলে আমি এই রিসোর্টে থাকার পারমিশনটা পেতাম না লাগেজ পাওয়া তো দূরের কথা থ্যাংকস লট এগেইন নো প্রবলেম নো প্রবলেম আপনি কি একা আসছেন রিসোর্টে নাকি আপনার সাথে কেউ আছে না আমার সাথে একজন ঢাকা থেকে ফিল্ম প্রডিউসার আসছে মাহবুব স্যার উনি কিন্তু আমাদের পরিচিত লোক ওনাদেরকে ঠিক মতো দেখাশোনা করবেন হ্যাঁ থ্যাংক ইউ আসি সি ইউ বাই বাই ম্যাডাম এইটা আপনি কি করলেন স্যারের কাছে আমার নামে এতগুলো কথা বললেন আমারে বিব্রত করলেন স্যারের সামনে কাজটা কিন্তু আপনি মোটেও ভালো করেননি আর আপনি কি করেছেন খুব ভালো কাজ করেছেন না আপনি কি আমাকে চেনেন না একটা মানুষের সামনে আপনি আমাকে মানে এত অপমান করেছেন পারেন নাই তো আপনি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে আপনি কেন এমন করছেন আপনি বুঝেন না কেন এমন করছি আপনার লাগেজ এখান থেকে হারাই যাওয়ার পর এই পুলিশ এসে আমাকে বহুবার জেরা করছে ম্যাডাম আমরা এখানে চাকরি করি চাকরি করি তারপরে বেতন পাই সেটা দিয়ে সংসার চলে আপনি বুঝতে পারেন আর সেই কারণেই বলছি যে আপনি এখানে থাকার দরকার নেই আপনি অন্য রিসোর্টে চলে যান আমি বুঝতে পারছি না আপনি কেন আমি লাগেজের জন্য এত হয়রানি করছি সবাইকে এই চলো যাই এই থার্ড ক্লাস রিসোর্টে থাকার কোনো প্রয়োজন নেই আপনি যান আমার এখানে থাকতে হবে আমার লাগেজটা নিতে হবে আমাকে আপনাদের রুম তো রেডি আছে ম্যাডাম আমি কোথায় থাকবো আচ্ছা আমরা কি দুজনে এক রুম শেয়ার করবো আমার কিন্তু কোনো সমস্যা নেই কি বললেন আপনি মানে দুজন মিলে এক রুম শেয়ার করবো মানে কি এসব কি ধরনের কথা না রুম যদি পাওয়া না যায় তো কি করবো এক রুমে থাকবো আপনাদের রুম রেডি আছে আপনারা ডিসিশন নেন আপনারা কি করবেন ম্যাডাম আমি আসি ঠিক আছে যান আচ্ছা যারা তুমি কাজটা ঠিক করলে ওই লোকটার সামনে আমাকে ছোট করলে আর আপনি আমাকে লোকটার সামনে বড় করেছেন অনেক না হ্যাঁ রুম শেয়ারের কথা কি ধরনের কথা বলো আর আপনি জানতো যান ঢাকা চলে যান আমি আপনার সাথে যাবো না কোথাও আহ যারা সিনকেট করো না তো আমার রুমের ব্যবস্থা আমি করছি আমি ব্যবস্থা করে আমি থাকবো আপনার রুম ঠিক করা আছে আপনি যান ঠিক আছে আমি যাচ্ছি যন্ত্রণা যন্ত্রণা আমার ভালো লাগছে না লাগেজটা পেলেই আমি এখান থেকে চলে যাবো একদম দেশ ছেড়ে চলে যাবো বিরক্ত করার দরকার নাকি আমরা আমগো কামে যাই আরে এখন ফাইজুলের সাথে কথা বলাটাই আমার অত্যন্ত জরুরি কাজ ফাইজুলের আমার দরকার আছে আমাকে আপনার দরকার থাকলেও আপনাকে আমার দরকার নাই আপনার কাছ থেকে আমি যতই 200 গজ দূর দিয়ে হাঁটতে চাই ততই আপনি ঠাস করে সামনে পড়ে যান অবশ্য কেন পড়ে যান সেটাও জানি কারণ আমরা একই পাড়ায় আচ্ছা ফাজল ভাই আপনার একটা জরুরি কাম আছে না ওই যে হ্যাঁ জান জান আপনি তাতে চলে যান এই ক্রিম রেস্কি তুই ফাইজুল রে খেদানির জন্য তো পাগল হয়ে গেলি কেন বললাম না ওর সাথে আমার জরুরি কথা আছে দেখেন চাচা আমার জরুরি কাজ আছে আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না আমি একটা জিনিস বুঝতেছি না তোমার সাথে ফাজুল ভাই কি দরকার সেই জন্য তো তুমি রাস্তার মধ্যে ফাজুল ভাইয়ের সাথে কথা বলতে দেয় ঝগড়া লাগাই দিলা মানে ভালো মানুষগুলোর সাথে ঝগড়া না করলে তোমার ভালো লাগে না তুই কিন্তু বেশি কথা বলতেছিস ইংরেজ ফাইজুল আমার বিশেষ দরকার আছে আরে ওই তো রাজার বন্ধু ওর কাছ থেকে রাজার খবর খবর নাও চলে রাজার কোনো কথা আমি আপনাকে বলবো না এই আপনি রাজাকে পাগল বানাই দিয়েছিলেন সেই জন্য ওর ব্যাপারে আমি খুবই সতর্ক পাগল বানাইছিলাম কিন্তু পাগল ভালো করাই এখন আমার মূল উদ্দেশ্য রাজা কোথায় আছে আমি জানি না রাজা এখন একা একা চলে কারোর সাথে কথা বলে না রাজারে তুমি আমার কাছে নিয়ে আসতে পারবা ফাইজুল জীবনেও না রাজা
আপনার বাড়িতে জীবনেও পা দিব না। রাজারে আপনি যেই অপমান করছেন, কোনো ভদ্র মানুষ আপনার বাড়িতে আসবে না। আচ্ছা মামা, তুমিও তো এই পাগল মতো আদরণ করতেছো, তুমি হঠাৎ রাজা বাইরে নিয়ে পড়লাকে? আরে রাজার আমার দরকার আছে। রাজার চেয়ারম্যানশিপ ছেড়ে দিয়েছে, ও আর নির্বাচন করবে না, পদত্যাগ করবে। আপনি এখন নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্বাচন করতে পারেন, আপনার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। খবরদার, তুমি রাজারে বলবা শেষ দিন পর্যন্ত ও যেন চেয়ারম্যানের চেয়ারে থাকে। বলবা যে এটা ওর শ্বশুরের নির্দেশ। রাজা আপনাকে শ্বশুর মানে না, আপনি নিজে লতাকে দিয়ে তালাক করাই দিয়েছেন রাজার সাথে, আর সেই রাজাকে আপনি এখন বলতেছেন আপনি রাজার শ্বশুর। এটা কি ধরনের বেহায়াগিরি করতেছেন আপনি? আরে বলো, দুই তালাকনামা তো ভুয়া তালাকনামা। আমি ভুয়া তালাকনামা ওর কাছে পাঠাইছিলাম। সত্য কথা হইতেছে, রাজা আর লতা এখনো স্বামী স্ত্রী। এই কথা তুমি রাজারে জানাই দিও। আমি গেলাম। এবার কোন হিসাব দেখছো? লেবু তো লেবুই। অবশ্য লতার রাজার যে তালাক হয়নি এটা আমি বুঝছিলাম, কিন্তু ব্যাককল করে ব্যাককল, এই ব্যাককল রাজা বুঝে নাই কেন? এখন দেখব, যাই সুখবরটা দিয়ে আসি। শোন, আমি গাজীপুর যাইতেছি, আমারে কইস। গাজীপুর যাবা কেন? গাজীপুর যাবো, আমি পদত্যাগ করার কথা কইছি না? ওই পদত্যাগ করতে হলে কিছু ফর্মালিটিস আছে। কি কি ফর্মালিটিস আছে, পেপার পত্র কোনটা সই দিতে হবে, এগুলো জানি না আসি। ভাইজান, তুমি পদত্যাগ করো না, এই বাড়ি ঘর বেছে তো ঢাকা যেতে পারবো, কয়েকটা দিন অপেক্ষা করো। আমি কোনো অপেক্ষার মধ্যে নাই, আমি কইছি পদত্যাগ করুম, পদত্যাগ করুম। আর আমি যে ঢাকা যাবো, ঢাকা যাই কি করবো? একটা লাফে তো তারকা ছড়তে পারবো না, আমাকে স্ট্রাগল করতে হবে, দাঁড়াইতে হবে। তুমি না তোমার নিজের পায়ে কুড়াল মারতেছো। অফকোর্স, রাজা নিজের পায়ে নিজে কুড়াল মারছে, চিলে কান নিয়ে গেছে, সেই কান কে নিল না নিল সেই খবর না নিয়ে চিলের পিছে ঘুরছে, এইরকম একটা অপরাধ করছে রাজা। বন্ধু, তুই এখানে হঠাৎ করে কি খবর নিয়ে এসো? শিউলির কথার সুরে সুর মিলে কথা কয়ে দিলি, আমার তো মনে হয় তোর কাছে নতুন কোনো খবর আছে। অবশ্যই খবর আছে, তোর শ্বশুর তোকে পদত্যাগ করতে মানা করছে। তাই নাকি? দেখছো ভাইজান, তোমার শত্রু সেও তোমার পদত্যাগ করতে মানা করতেছে। এই তুই লেবুর সাথে আত মিলাইছস? এই বেটা আমার শ্বশুর আর কেমন, তুই কক? আয় হায় ভাইজান, মাথা ঠিক আছে? ও, তুইও লেবু বাটপারের পক্ষ নিছস না? হ্যাঁ, কোন আকলে তুই হার কথা কইতেছস? এই ফাজল, এই তুইও এই বাটপারের পক্ষ নিছস না? ওই বাটপারের পক্ষ নিছস তুই? রাজা, তুই আমার ক্লোজ ফ্রেন্ড, তাই তোর কথা আমি মাইন করলাম না। কিন্তু তুই আজকে যে ব্যবহারটা আমার সাথে করছস, যে কেউ এটার প্রতিবাদ না করে পারতো না, তাহলে আমি করি নাই। প্রতিবাদ করে কোনো লাভ নাই, আমি কারো কোনো কথা শুনবো না, কারো কোনো কথা মানবো না, কারণ লতার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। এরপরে একদিন আমি আদালতে যাব, যাই আমি হাজিরা দেবো, হাজিরা দিয়া সাইন দেবো, সাইন দেওয়ার পর দুই পথ দুই দিকে চলে যাবে। তোর শ্বশুর একটু আগে কইলো এটা নাকি ভুয়া ডিভোর্স, পেপার বানায়া তোর ঠিকানায় পোস্ট করে দিছে। ওই সাইন লতার না তো? আরে লতার সাইন ছাড়া ডিভোর্স হয় কি করে? তুই আইন কারণ কিছু জানাস না? তাই আমি শুনছিলাম লতা ডিভোর্স পেপার সাইন করে নাই, এখন তো আঙ্কেলও স্বীকার করছে। ভাইজান, তার মানে তোমার আর লতার ডিভোর্স হয় নাই, তুমি যাও এক্ষুনি গিয়ে লতারে নিয়ে আসো। জীবনও যাবো না, ওর কথা কেউ আমার সামনে উচ্চারণ করবি না, ওরে আমি জীবনও মানে নেবো না। যদি ওর কথা কেউ আমার সামনে উচ্চারণ করো, উল্টা হেগো আমি মেয়েরা একদম ফাটাই ফেলাবো। ওর কথা শুনে এখন আমার মাথা রক্ত জুড়ে গেছে, আমার আগুন জ্বলতেছে এখন। এতদিন লতার জন্য তুই পাগল ছিলি, আর এখন লতার নাম শুনলে তোর মাথায় আগুন ধরে যায়। তুই একটা জটিল সমস্যায় পড়ছিস, এটা তো তোর দ্বৈত নীতি। এই দ্বৈত নীতি তোমার পছন্দ করে? পছন্দ হলে আমি কি করবো? আমি লতার পা ধরে বসে থাকবো, থাকবো পয়সা জীবনও না। এই শুনে রাখ, জীবনও আমি পা ধরে বসে থাকবো না। আমি তোর সাথে নাই, তোর যা ইচ্ছা তুই করকে যা। আরে যা, তুই যা, তোর মতো বন্ধু আমার দরকার নাই, বাইরে আমার বাড়ি থেকে বাইরে। লেবুর দালাল দালি কোথা কার আসছে এখানে দালালি করতে? ভাইজান, তুমি এটা কি করলা? ফয়জুল ভাই সাথে এত খারাপ ব্যবহার করলা, সে তোমার সব সময় দুর্যোগে তোমার সাথে ছিল, আর তুমি কি? আমি কি আমার মাথার অবস্থা কি আমার মনের অবস্থা কি বুঝবে না সে? হ্যাঁ, তুমি একটা স্বার্থপর, স্বার্থ শেষ হয়ে গেলে মানুষ তুমি ভুলে যাও। সবাই সবাই আমার খালি ভুল বলছে। এবিআই, আরে কি সমস্যা?
সাহেব কই যাইতেছ তুমি? ঢাকা যাইতেছি, ঢাকা কাজ আছে। শোনো, তোমার সাথে এখন কথা বলার মুড নাই, সময় নাই, পরে বলবা। আরে শুনো, পরে বলবা। আমার সাথে কথা বলতেই তো তোমার মুডও থাকে না, সময়ও থাকে না। হ্যাঁ, আর জিলিকের সাথে যখন ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় পেঁচাল পারো, হা হা হি হি করো, তখন তোমার সময় থাকে, মুডও থাকে। হ্যাঁ, তোমার সাথে কেন কথা বলবো? তুমি অন্য বেড়ার বউ, আমি কি তোমার সাথে পরকিয়া করতে যাবো? আরে বাবা, রে বাবা, পরকিয়া করার জন্য যোগ্যতা লাগে, তোমার তো সেই যোগ্যতাও নাই, সাহসও নাই। করো তো, সাহস থাকলে একটা পরকিয়া কইরা দেখাও তো, দেখি তোমার সাহস কেমন। এই শোনো, আমার পেশার সাথে পরকিয়া যায় না। রাজার কাছে শুনি তুমি বিয়ে করো নাই, আর তুমি বলো যে বিয়ে করে সংসার করতেছো, আমি এখন কার কথা বিশ্বাস করবো? শুধুমাত্র তোমাদের মতো লোকজনের কারণে এলাকা ছাড়তে বাধ্য হইতেছি, আমি এখন ঢাকায় চলে যেতেছি। এইসব চাপাবাজি করো না। হ্যাঁ, ঢাকা চলে যেতেছো, তোমার হাত পা খালি। হ্যাঁ, হাতের মধ্যে কোনো ব্যাগ নাই, সুটকেস নাই। আমার ব্যাগ লাগে না, আমি নিজে একটা ব্যাগ, এই যে পায়জামার নিচে আমার একটা লুঙ্গি আছে। এছাড়া আমি ঢাকায় যেখানে থাকি সেখানে আমার একটা লুঙ্গি আর গামছা থাকে। যাওয়ার সময় ফুটপাথ থেকে একটা পাপা পাঞ্জাবি কিনে নিয়ে যাবো, শেষ, আমার আর কিছু লাগবে না। এই জন্যই তো তোমার জীবনে কোনো উন্নতি হলো না, একটা সংসার পর্যন্ত হলো না। এই যে এত সস্তা ভাবে চলো দেখে এতদিনে বিয়ার মুখ দেখো নাই। আমি না হয় বিয়ার মুখ দেখে নাই, তুমি তো বিয়ার মুখ দেখছো। হ্যাঁ, খালি খালি খাজুর আলাপ করা আমার দেরি করে দিচ্ছে, আমার এখন সময় নাই, আমি যাবো। এই তোমারে বলছি না, তুমি এখন এখান থেকে যাইতে পারবে না, তোমার সাথে আমার বোঝাপড়া আছে, আমি তোমারে নিয়ে রাজার বাড়িতে যাব। চলো বলতেছি আমার সাথে। এই রাজাকে, রাজাকে তো আমি চিনি না। রাজারে তুমি চিনো না? ফাইজুল, এখন কিন্তু অনেক বেশি বেশি বাড়াবাড়ি করতেছো, কয়ে দিলাম। বেশি বেশি করি নাই, তুমি যে রাজার কথা বলতেছো উনিও আমাকে চিনেন না, তাই আমিও তারে চিনি না। রাজা তোমারে চিনে না? তুমিও কইছো তুমি নাকি রাজারে চিনো না। আসলে ঘটনাটা কি? হ্যাঁ, তোমার কথাবার্তা কিন্তু খুবই এলোমেলো মনে হইতেছে। রাজার সাথে আসলে তোমার কি হয়েছে কওয়া যাবে একটু? রাজাকে নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবে না, কোনো কিছু জিজ্ঞেস করতে থাকলে তুমি রাজাকে গিয়ে জিজ্ঞেস করো, আমাকে না, আমি তোমার কোনো প্রশ্ন উত্তর দেব না। বুঝছি তো কিসের জন্য এত রাগ। রাজা জিলিকরে বিয়া করতে মানা করছে, এই জন্যই রাইগা মাইগা ফুইলা রইছো না? বারবার তুমি বিয়ের বিষয় নিয়ে আমার সামনে আসছো কেন? হ্যাঁ, আমি বিয়ে করবো মানে আমি বিয়ে করবো কখন? আমি ঢাকায় চলে যাচ্ছি। তোমার ঢাকা যাওয়ার কোনো দরকার নেই, তোমার সাথে তো আমার বোঝাপড়া আছে, বোঝাপড়া শেষ না করে তুমি এখান থেকে এক পাও নড়তে পারবে না। তোমার সাথে আমার কোনো বোঝাপড়া নাই, তুমি আমাকে কোনো ডিস্টার্ব করতে আসবে না, আমি কোনো বিয়েটা বেড়ির সাথে কথা বলি। হায় হায় হায়, রাজা ওরে কি কইছে? ও তো দেখি মেঘে মেঘে পুরো ফায়ার হয়ে আছে। যাই, এই বিষয়টা নিয়ে তো শিলির সাথে একটু কথা বলা লাগবে। আমি তোমাকে নিয়ে যারা সামনে যাব, দুলাভাইয়ের সাথে গেলে যারা যে বড় বড় কেজি কেজি ওজনের কথা বলবে, তার ওই কথার ছুটে আমি কোনো কথাই বলতে পারবো না, জানো? কোনো সমস্যা নাই, আমি দুলাভাইয়ের সব শিখাই দেবো, যারা সামনে গিয়ে উচ্চ গলায় কথা বলবো, ভয় পাওয়ার কিছু নাই। আজকে দিনের মধ্যে লাগেজ নিয়ে যাবে, তাছাড়া কিন্তু রাতের মধ্যে তুমি অ্যারেস্ট হয়ে যাবে। আরে আপনি স্বামী তো লাগিয়ে রাখা আছে, নিয়ে যান এই লাগেজ। শুনেন, অত কাশি দিয়ে কথা বলবেন না, ডাইরেক্ট গিয়ে ডার্লিং কে বলবেন, আপনার ডার্লিং তো হয়, বলবেন এই লাগেজ নিয়ে যেতে। এই লাগেজ আমি কখনো খুলে দেখিনি, যান, নিয়ে যান। দুলা ভাই, লাগেজটা হস্তান্তর করার আগে স্ট্যাম্প পেপারে লিখে নেবেন যে লাগেজ বুঝিয়ে পাইলাম, যারা সিগনেচার নেবেন ওই মেয়ের আমি বিশ্বাস করি। ভালো কথা মনে করছো তো, স্ট্যাম্পের বিষয়টা তুমি মাথায় আনি নাই, অবশ্যই অবশ্যই স্ট্যাম্পে লিখে নিতে হবে। আমি ফোন করে এখনই বিস্তারিত জানিয়ে নিতেছি। আপনি লাগেজ নিয়ে যান দিলো ভাই, অভিশপ্ত জিনিস আমি আর দেখতে চাই না, এই লাগেজ নিয়ে যারা অনেক লাটক করতে। ছোট লোক, ছোট লোক মহিলা একটা, এর আগের বার তো গ্রামে এসে লাগেজ লাগেজ করে ছিলেছে,
দুলাভাই তো কইলো আরেকটা মলে কোন বড় লোক নিয়ে আইছে। ওই লোকের পাওয়ার অনেক বেশি, ওই পেটে আমারে পাগল বানাই দিছে। মা গো মা, এই মেয়েরে বুলেট ভাই বিয়ে না করিয়া প্রাণে বাইচা গেছে। ওরে যদি বিয়ে করতো সারা জীবন ওরা তেজপাতা করে দিত। আল্লাহ যা করে ভালোর জন্যই করে জানো। আমার বউ অন্য বেটার সঙ্গে হাত ধরে হাইটে বেড়াচ্ছে, এটা নিচুকে দেখলে আমি তো জায়গায় দাঁড়িয়ে হাট ফিল করতাম। এই জন্য আমি বলবো যে আমি বাইচে গেছি। পাঙ্কু মায়া টেকার পিছনে ছোটে, একটা বোকা প্রডিউসারের ঘর ভেঙে কিছুদিন খাইবো, তারপর আর পাত্তাই পাওয়া যাইব না। দুলা ভাই, আপনি এক্ষুনি লাগেজটা দিয়ে আসেন, এই মহিলার লাগেজ আমি বাসায় রাখবো না, পরে আবার কবো এই লাগেজের মধ্যে স্বর্ণ আছিল। এই কথা বলেছে তো বান্টি মিন্টু, এই ভয় তো মনে করে রিসোর্ট ছাইড়েছে, কি বলবে তোমাকে। দুলা ভাই, লাগেজের বোঝা আমি আর বইতে পারবো না, এই লাগেজ দিয়ে আসেন তো। তোমরা একটু বসো, অপেক্ষা করো, আমি যারা সাথে কথা কয়েছি।